আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই স্লোগান মুখে নিয়ে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রি কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ সকাল 8টার সময় কলেজ চত্বরে সামাজিক দূরত্ব মেনে র্যালি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় কলেজের শিক্ষক এ এম প্রাণজামান উত্থান স্যারের নেতৃত্বে কলেজের শিক্ষক ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দর এক অংশ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও 21শে ফেব্রুয়ারির র্যালিতে অংশগ্রহণ করেন এবং কলেজ চত্বরে জাতীয় পতাকা অর্ধনিমিত ও কালো পতাকা অর্ধনিমিত রাখা হয়। নিউজ ডেস্ক, সম্রাট হোসেন, ঝিনাইদহ। শিরোনাম যাচ্ছি পুরো সংবাদ, এমবিডিপি সংবাদ এখন কেমন এ পর্যন্ত। গ্রামের 10 গোদামে নিম্নমানের চাল, কক্সবাজারে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে টানা তৃতীয় দফায় রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, 3 ম্যাচ টি-20 ও 2 ম্যাচে ওয়ানডে সিরিজ। সিরাজগঞ্জের বেলকুচিতে পাকা, শিক্ষার্থীদের ঝরে পড়ার হার, সশস্ত্র সন্ত্রাসীর মহড়া এবার বন্ধ হবে। এমবিটিভি প্রযুক্তির পথে আগামীর বিশ্ব।